আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে তো সারা দেশেই বৃষ্টি হচ্ছে, মোস্ট অফ দ্য বাসায় আজকে খিচুড়ি রান্না হয়েছে, তো আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও খিচুড়ি লাভার। এমনিতেই খিচুড়ি আমরা অনেক পছন্দ করি, বিশেষ করে আমি আর আমার বাচ্চা, তো যার জন্য গরুর মাংস আলু দিয়ে রান্না করছি আর হচ্ছে খিচুড়ি রান্না করছি, যাতে আজকে বৃষ্টির দিনে আমরা খিচুড়ি খেতে পারি। তো আমার খাওয়া শেষ, এখন আর্যানের পাপা আসছে, তো আর্যানের পাপাকে আবার খিচুড়ি মাংস দিয়ে দিলাম। এখন আর্যান আর আর্যানের পাপা দুজন একসাথে খাবে, কাঁচামরিচ দিচ্ছে আর্যানকে এবং সে খেতে ইচ্ছুক। বিসমিল্লাহ বলে বাচ্চাটাকে একটু খিচুড়ি খাওয়াই দিল। আমার বাচ্চা মার্শাল্লাহ খিচুড়ি লাভার, ও খিচুড়ি বিরিয়ানি এগুলো খুব পছন্দ করে। ওই যে মানে অনেক গল্পে শুনেছি যে বাচ্চারা পেটে থাকতে মায়েরা যেগুলো পছন্দ করে ওইগুলো নাকি বাচ্চারা বেশি পছন্দ করে যখন বড় হয়। তো আমি বেশি খিচুড়ি বিরিয়ানি এগুলো বেশি লাইক করি, যার কারণে হয়তো বা আমার ছেলেটাও এরকম হয়েছে। তো খাওয়া শুরু করছে, প্রথমে হাড্ডি দিয়ে, হাড় দিয়েছি বড়, ওইটা দিয়ে ও খাওয়া শুরু করছে। মানে আমি আর আর্যান সবসময় ছুঁচো খুঁজে বেড়াই যে কখন খিচুড়ি পাকাবো, কবে খিচুড়ি পাকাবো এরকম আর কি। তো সুযোগ পেলেই আমরা কখনো মিস করি না খিচুড়ি পাকানো। তো আমাকেও এক লোকমা খাওয়াই দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আল্লাহ তাআলা যেটা করেন সব সময় ভালোর জন্যই করেন। তো আজকে গত রাত্রে আবার দই বসাইছিলাম, লাইফে ফার্স্ট টাইম দই বসাইছি। যে মানে আসলে এটার ভিডিও বানানো হয় নাই, ভাবছিলাম যদি হয় দই তাহলে ভিডিও বানাবো। তো মাশাআল্লাহ মোটামুটি মোটামুটি হয়েছে আর কি, খুব ভালো হয় নাই, আবার একদম বাজেও হয় নাই, হয়েছে আর কি। তো ফার্স্ট টাইম বানাইছি এই জন্য এরকম, তাইলে নেক্সট টাইম আরও ভালো হবে ইনশাল্লাহ। আপনাদেরকে অবশ্যই আমি রেসিপিটা দিয়ে দিব, খুব সহজে, কোনো ঝামেলা নেই, আমি যেভাবে বানাইছি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি সবাই খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন।